আজকে এখানে এসেছি কি কারণে মিশন বাংলা তাই তো মিশন নির্মল বাংলা হ্যাঁ তো আমাদের 31 তারিখে এটা ঘোষণা হয়েছে 31/12/2016 তে মানে মিশন নির্মল বাংলা বলে ঘোষিত হবে সেই কারণের জন্য আজকে আমরা এখানে সব জায়গা থেকে এই ধলপাড়া পাঁচজন বিনশিরা তারপরে হচ্ছে হিলহিলি সকলে এসেছি জামালপুর সকলে এসেছি এখানে ম্যাম আমাদেরকে সকলকে ডাকি দেখেছে মিটিংয়ের জন্য যার জন্য আমরা এখান থেকে মানে নির্মল এই যে নির্মল মিশন নির্মল বাংলা এর জন্য আমরা কত দূর এগোতে পেরেছি বা আমাদের ভিডিও সাহেবও এখানে এসেছিলেন ম্যাম ডেকেছিলেন তিনিও কিছু বলেছেন যে আমাদের এই মিশনের জন্য কারা কাজ করছে আমাদের আমাদের ধলপাড়া থেকে আমাদের প্রধান সাহেবও আমাদের দিকে এগিয়ে এসেছেন আমাদের ত্রিমোহিনীতে ধলপাড়াতে নির্মল বলে ঘোষণা হয়ে গেছে তো এখন আরো অডিও হয়ে গেছে আমাদের ত্রিমোহিনীতে ধলপাড়াতে এখানে আমাদের ভিডিও সাহেব যেটা বললেন আর কি সকলে মিলে ম্যামও বললেন যে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি গ্রামে বা গোটা দক্ষিণ দিনাজপুর জেলা হ্যাঁ এটা হচ্ছে 12 তারিখ 31/12/2016 মধ্যে আমাদেরকে মিশন নির্মল বলে ঘোষণা করতে হবে এটা আমাদের উপর থেকে অর্ডার এসেছে ম্যাম আমাদেরকে যার জন্য এই কাজে আমাদেরকে নিযুক্ত করেছেন এই কাজের জন্য ছেলেরা কখনোই সময় দিতে পারবে না একমাত্র বাড়ির মেয়েরা বউ মেয়ে বা অঙ্গনারী কিছু দিদিমণি হেলথ সেন্টারের কিছু আশা দিদিরা সকলে মিলে আমরা একজোট হয়ে কাজগুলো করছি এর জন্য আমাদের যে সঙ্গের প্রতিটা সঙ্গের দিদিরা আছে যে সিএসপি দিদিদের নানা রকম কাজ থাকে ওদের যার জন্য ওদেরকে ম্যাম বাদ দিয়েছেন বা সঙ্গের যেই বডি তাদেরকেও কিছু বাদ দিয়েছেন উপসঙ্গে যেসব আছে আমাদের দিদিরা তাদেরকে দিয়ে প্রতিটা গ্রামে গ্রামে আশেপাশের বাড়িতে বা কোনো মাঠে ঘাটে যখন যারা যেভাবে পারবে সেভাবে তাদেরকে সকলের জন্য এগিয়ে আসতে হবে কিন্তু আমরা সঙ্গে দিদিরা মায়েরা বোনেরা এগিয়ে আসলে হবে না এর জন্য আমাদেরকে পাড়া প্রতিবেশী মা বোন ভাই দাদা দিদি সকলকে এগিয়ে আসতে হবে এটা একার জন্য না এটা সকলের জন্য সকলের লড়াই ঠিক আছে আর দিদিরা যেটা আমাদেরকে জানাতে চাইছে যে মিশন নির্মল এটা খোলা জায়গায় পায়খানা সত্যি